মুশফিক তামিম মিরাজ বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন এই তিন ক্রিকেটার। টি-20 সিরিজের স্কোয়াডে মুশফিকের অনুশীলন দেখে চমকে যেতেই পারেন। মুশফিক তো টি-20 থেকে অবসর নিয়েছেন, তবে কেন মুশফিক বাংলাদেশ দলের সাথে অনুশীলন করছেন? আগামী 13ই মার্চ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে স্কোয়াডের সদস্যরাও নিজেদের ঝালিয়ে নেয়ার জন্যই জাতীয় দলের অনুশীলনে যুক্ত হয়েছেন। মুশফিক দুর্দান্ত একটি বিপিএল কাটিয়েছেন, আসরের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, তার দল বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন। চাইলেই আরও কিছুদিন বিশ্রাম নিয়ে চট্টগ্রামে ওয়ানডে স্কোয়াডের সাথে যুক্ত হতে পারতেন, তবে অনুশীলনে বরাবরই সিরিয়াস মুশফিক সেটা করেননি। ঢাকা থেকে সিলেটে এসে দলের সাথে যোগ দিয়েছেন, অন্য সবার থেকে বেশি সময় অনুশীলন করেছেন। মুশফিক তো এমনই, কঠোর পরিশ্রম আর ক্রিকেটের প্রতি নিবেদনেই মুশফিক লম্বা ক্যারিয়ার গড়তে পেরেছেন। মুশফিকের মতো তানজিদ তামিমও স্বপ্নের মতো বিপিএল কাটিয়েছেন। গড়পরতামানের চট্টগ্রাম দলের প্লে অফ নিশ্চিতে তামিম বড় ভূমিকা পালন করেছেন। 12 ম্যাচে 384 রান করে আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। একটু আগে ভাগেই শ্রীলঙ্কা সিরিজের দল গঠন করায় তামিম আফসোস করতেই পারেন, কারণ গোটা বিপিএল এর পারফরমেন্স বিবেচনায় তামিম টি-20 স্কোয়াডেও থাকতেই পারতেন। ফরচুন বরিশালের মুশফিক তামিমদের ভিড়ে মিরাজের পারফরমেন্স আড়ালেই পড়ে গেছে, তবে দলের প্রয়োজনে মিরাজ ব্যাট হাতে একাধিক কার্যকরী ইনিংস খেলেছেন, যেসব ম্যাচে বোলিং করেছেন দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন। সবশেষ টি-20 সিরিজে মিরাজ দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন, বিপিএলে পারফর্ম করেও পরের সিরিজেই টি-20 দল থেকে বাদ পড়েছেন। টি-20 সিরিজের পরই বাংলাদেশ ও শ্রীলঙ্কা চট্টগ্রামে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আগামী 13, 15 এবং 18ই মার্চ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে গোলাম সারোয়ার, Cricket97।